চাকরিবাসীর পক্ষ থেকে সেমিনারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমাদের পৃথিবীতে কোনো প্যান্ডেলে জায়গা হয় না, কোনো প্যান্ডেলে জায়গা হয় না। ওরা পয়সা দিয়েও এত আল্লাহর ওলি পায় না, এজন্যই মাহফিল গুলো বন্ধ করে দেয়, ঠিক কিনা? মাহফিল বন্ধ করবি না, কুত্তার মতো জাহান্নামে ডুববি। মাহফিল বন্ধ করো কেন? মাহফিলে তো আমাদের মাহফিলে মানুষ মুসলমান হয়, সে আমাদের মাহফিলে মানুষ আদব কায়দা শিখে, ছেলেরা নামাজি হয় যুবকদের বন্যা নামে। নিষেধ করো কেন? মাহফিল পুরা বন্ধ করে দাও, যুবকেরা রাস্তাঘাটে পিটায় মারবে তোমাদের। আমাদের মাহফিলের কারণে যুবকরা মসজিদমুখী হচ্ছে, যুবকরা বাচ্চা ছেলের মতো কাঁদে আমাদেরকে পেলে। সারা পৃথিবীতে একই চিত্র, আল্লাহ এটা বাড়িয়ে দেন। এরা আমাদেরকে ভালোবাসে না, আমাদের কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যারা এই আয়োজনটা করেছেন আজকে, বিশ্ব পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং মুসলিম উম্মার ভূমিকা, আমাদের ভূমিকা তো নিঃসন্দেহে একজন দায়িত্বশীলের ভূমিকা হতে হবে। এই জন্য আমাদের রোহিঙ্গাদেরকে মারার পরেও আমরা বৌদ্ধদেরকে একটা ফুলের আঁচড়ও দেইনি। আমরা এক থানায় 20 লক্ষ রোহিঙ্গাকে জায়গা করে দিয়েছি। আমাদের মতো প্রশস্ত হৃদয় পৃথিবীর কোনো মুসলমানের নাই। বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় এটা সবচেয়ে বেশি জানে বাংলাদেশের লোকেরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর কত সুন্দর সুন্দর গান আমার মল্লিক ভাই লিখে গেছেন। বাড়ি কোথায়? আহারে, বাগেরহাটের সুয়া। এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে, ও মায়া মেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। আল্লাহু আকবার। চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো ওই আঁখি। চলো 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 মুজাহিদ, আমাদেরকে চলতে হবে বিশ্ব পরিস্থিতি যাই হোক, আমাদেরকে জিহাদ করতে হবে, ইসলামে চলতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায়। আমাদের জন্য পৃথিবী একরকমই, আগে যেমন আমাদেরকে মারতো এখনো মারে, তবে শুনে রাখো ইসলাম বিরোধীরা, আগামী দিন তোমাদেরকে মুসলমানরা পিটাবে। কারণ আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, ঠিক কিনা? মুসলমান সারা পৃথিবীতে বাড়ছে না কমছে? বাংলাদেশে দেখেন না জোয়ার লাগে নাই? প্রত্যেক উপজেলাতে কি হয়েছে? উপজেলাতে এক একটা করে মসজিদ, মডেল মসজিদ হয়েছে। আমি বলেছি আপনাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীকে যে আপনি আপনার আব্বা ইসলামী ফাউন্ডেশন করেছেন, আপনি মডেল মসজিদ করেছেন, মসজিদের ইমামদের বেতন সরকারি করে দেন, আর নামাজটা কায়েম করে দেন, বাংলাদেশের সব মানুষের দোয়া পাবেন, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমাদের বলা বলে যাই সব কিছুর হিসাব এক জায়গায় হবে, সেটা কোথায়? কোথায়? আল্লাহর কাছে হবে। সেটারে চলছে এভাবেই, মানে মিথ্যা কথা হলো আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ। মিথ্যা আছে যেখানে, বাংলাদেশের অনেক লোক আছে সেখানে খাইতেও মিথ্যা কথা কয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দল করে মিথ্যা, নেতা মিথ্যা, কাজ করে মিথ্যা, কথা বলে মিথ্যা, আছে না নাই? এ কিতাব যেখানে নাই সেটা কি মিথ্যা? সেটা কি
মান ক্বালা বিহি সাদাক, রাসূল বললেন যে কিতাব থেকে কথা বলে সত্য, ও মান আমালা বিহি উজিরা, এই কিতাব থেকে যা আমল করে তাকে আল্লাহ পুরস্কার দিবেন, ও মান হাদা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে এই কিতাব দিয়ে পথ দেখায় সে জান্নাতের পথ দেখিয়ে দেয়, এই কিতাব দিয়ে আমল করলে মানুষকে জান্নাত দিবেন কে, আল্লাহ রাব্বুল আলামিন, আর যে কিতাব পড়ে না এই কিতাব দিয়ে আমল করে না তার সবটাই হলো মিথ্যা, আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়াতে তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযিবুন, তোমরা তোমাদের রিজিককে মিথ্যা দিয়ে সাজিয়ে নিয়েছো, মিথ্যা তোমাদের রিজিক, তোমরা মিথ্যা খাও, মিথ্যার উপরে চলো, মিথ্যা দিয়ে তোমাদের জীবন গড়া হয়, তোমরা সারাক্ষণ মিথ্যেই বলতে থাকো, ঠিক না বেঠিক? কত সুন্দর একটা এলাকা, কবে থেকে এটা পানি মুক্ত হলো, কয় বছর পানি খাইছেন, কয় বছর, আড়াই বছর খাইয়েছেন তাও মরেন নেই, সেরেছে, কই মাসে জান করছে, আরে কই মাসের জান তো পাতলা আরো কঠিন, আলহামদুলিল্লাহ বলেন, পরীক্ষা হলো এমন পানি হওয়ার পরে আমরা এলাকা ছাড়ি নাই, ঠিক না ঠিক? আর কখনো এই এলাকা আমরা ছাড়বো না, কোরআন হবে যেখানে আমরা যাব, এখানে আমরা কোরআন দিয়ে আমাদের বসতি সাজাবো, আল্লাহ তৌফিক দান করেন, আরো চিৎকার করে বলেন আমিন। আফসারি আসলো না কেন, সমস্যা ছিল, শুধু আমি ক্যান্সেল করতে পারিনি, হ্যাঁ আফসারি তোর কপালে খারাপই আছে, তুই আমার খুলনার প্রোগ্রাম ক্যান্সেল করেছিস, নাতি খাতি বেলা গেলে সুতি ফেললাম না, তোরে দেখি ছাড়বো বেটা, ওরে নিয়ে আসবেন, আমি পছন্দ করলাম না, শরীয়তের কারণ ছাড়া যদি না আসে আল্লাহ মাফ করবেন, কিন্তু শরীয়তের কারণ ছাড়া যদি কোনো বক্তা মিস করে আল্লাহ তাকে তক্তা বানায় দিবে, আমি দেখেছি বহু বক্তার জীবনে, এই ছোট্ট জীবনে অনেক দেখেছি, অনেক দেখেছি, আমি এই জীবনে সান্ত্বনা আর পেতে চাই না, দেখেছি একখানে ভালো দাওয়াত পাইছে আর একটা ক্যান্সেল করে আর একখানে চলে গেছে, কি অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিন, এই জন্যই বলছি শরীয়তের কারণ থাকলে মাফ করবেন কে, আল্লাহ জানেন ভালো করে, জানেন না কথা কন না কেন, আল্লাহ জানেন, আল্লাহ তাকে আসার তৌফিক দান করে, দেখেন কি লোক, ভালো লোক, বিকাশ চেয়ারম্যান না তো, বিকাশ চেয়ারম্যান যারা হিসাব দিতে দিতে পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবেন, কেন জনগণের রায় চুরি করেছিস, ঠিক কিনা, জনগণের রায় যারা চুরি করে এদের মতো চোর পৃথিবীতে আর কেউ হতে পারে, সব যার যার রায় তুমি চুরি করেছো সবার গুণা আল্লাহ তোমার আমলনামায় চাপিয়ে দিবে, এক বৃদ্ধ মানুষ ভোট দিতে গিয়ে কয় আপনার ভোট চাচা হয়ে গেছে, কয় দেখেন তো আম্বিয়া খাতুনের ভোট হয়েছে কিনা, কোনারটাও হয়ে গেছে, চাচা কাঁদা শুরু করেছে, আহারে আম্বিয়া 10 বছর আগে আমারে তুই মরে গেছিস, তুই ভোট দিতে আইছ তো আমার কাছে আইলি না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, তবে এখনো কিছু ভালো মানুষ আছে যারা নির্বাচনে আসে, বিশ্ব পরিস্থিতি পরিবর্তিত, বিশ্ব পরিস্থিতি অর্থাৎ যে বিশ্ব পরিস্থিতি সামনে আসছে ওই বিশ্ব পরিবর্তিত পরিস্থিতির নাম হলো ইসলাম, ইসলাম এবং ইসলাম, আল্লাহু আকবার, সারা পৃথিবীর যেখানেই কান উঁচু করবেন দেখবেন মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন এই বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের ভূমিকা কি, 21 নম্বর সূরাতে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন মুসলমানদের ভূমিকা কি, ইকতারাবালিন্নাসি হিসাবুহুম অহুম ফি গাফলাতিন মুরিদুন, কোন সূরা, সূরা আম্বিয়া, কোন সূরা, সূরা আম্বিয়া, এই সূরার ভিতরে 10 থেকে 11 জন নবীর ব্যাপারে আলোচনা করেছেন কে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আব্বার কথোপকথন, বাপ ছেলের মধ্যে কি সম্পর্ক হবে,
বাপ কিভাবে ছেলেকে অ্যাড্রেস করবে, ছেলে কিভাবে বাবাকে অ্যাড্রেস করবে, সেই বর্ণনা দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা ক্বালা ইব্রাহিম লিআবিহি মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, এই মূর্তির সামনে আপনি ইতিকাফ করে দাঁড়িয়ে আছেন কেন? এই যে মূর্তিগুলো, এগুলোর সামনে ইতিকাফ করছেন কেন? বাংলাদেশে মূর্তি নাই, খুলনাতে নাই, সাতক্ষীরাতে নাই, ঘরে ঘরে আজকে মূর্তি, ঠিক না বা ঠিক? কবিলে কবিলে কা ভূতে কে জুদা থা, কিসি কা হবল থা, কিসি কা সফা থা। প্রত্যেক গোত্রের জন্য এক একটা করে মূর্তি বানিয়ে নিয়েছে, এক এক জায়গায় এক একটা। বাংলাদেশের মুসলমানরা পাগল হয়েছে বাবা নিয়া, আর হিন্দু ভাইয়েরা পাগল হয়েছে মা নিয়া। ওদের সব মা দুর্গা মা, কালী মা, ওই মা, সেই মা, আর এরা আছে দয়াল বাবা, খাজা বাবা, গাঁজা খাবা, না খাইলে কিসের বাবা, সব বাবা নিয়া। বাবা বাবা বাবার হিড়িক, শুধু বাবা, এখন ইয়াবার নামও বাবা, জর্দা খায় যে হেটার নামও বাবা, বাবা জর্দা, কি খাওয়া খায়, নামাজ পড়েই মসজিদ থেকে একটা বাবা জর্দা দিয়ে পান দিয়ে দেনি, খাইয়ে দেখি, আহ কি শিখলা নামাজে, শিখলা কি নামাজে, কাকে সেজদা দিয়ে আসছো, মসজিদ থেকে বেরিয়ে হারাম মুখে নিলা, মেডিকেল সায়েন্স বলছে এটা হারাম, বিড়ির ভিতরে 1100 রোগ, টোবাকোর ভিতরে 1100 রোগ, প্রতি বছর 20-25 লক্ষ লোক দুনিয়ায় বিড়ির ধোয়ার কারণে মারা যায়। যারা বিড়ি খায়, বিড়ির ব্যবসা করো, এরাই কি আমাদের ময়দানে আসামির কাঠ গোড়ায় দাঁড়াবা? বিড়ির পরিবেশ জান্নাতি পরিবেশ নয়। ইউরুসালু আলাইকুমা সুয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন সমস্ত জাহান্নামীদেরকে ধোঁয়ার ভিতরে ডুবিয়ে দিবেন কে? কে দিবেন? রাসূল বলেছেন মুমিনের উপমা হলো আতরের দোকান। আতরের দোকানে ঢুকলে না কিনলেও কি পাবেন? গ্রান পাবেন। আর কাফেরের তুলনা হলো কামারের দোকান। কিসের দোকান? কামারের দোকান। কিচ্ছু না পেলেও ধোঁয়ায় আপনার মন খারাপ, ঠিক না বা ঠিক? কোনটা আপনি নেবেন আপনি বাছাই করে নেন। বর্তমান পরিস্থিতি, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায়? বাংলাদেশে যখন সিভিয়ার করোনা, হঠাৎ করে দেখি ফজরের নামাজে মুসল্লির জায়গা নাই। আমরা রেগুলার মুসল্লিদের সামনের কাছে জায়গাই পাইনি। আমি মসজিদে গিয়ে দেখি যে হায় রে মুসল্লি, ইমামরে জিজ্ঞেস করলাম কি ও কি হয়েছে, কি হইতো কে জানি, বুঝেন তো কোথায় বাড়ি, কি হইতো কে জানি, হয়তো কইছে নোয়াখালী। আসলে খুলনার সাথে নোয়াখালীর নিবিড় সম্পর্ক, নোয়াখালী খুলনা এরা একই হৃদয়ে গাথা। আমাদের প্রত্যেকটা জেলার সাথে প্রত্যেকটা জেলার সম্পর্ক, আর কুমিল্লা তো জ্ঞানের দিক থেকে সেরা হয়ে আছে আগে থেকেই। সবচেয়ে শিক্ষিত বেশি কোন জেলায়? কুমিল্লা। কোন জেলায়? কুমিল্লা। আগে ছিল নোয়াখালী, এখন নোয়াখালী পয়সার দিক থেকে বেশি, লেখাপড়ার দিক থেকে একটু কমে গেছে। তো বললাম এই ছেলেরা উজু করছো, কয় হুজুর মুখ ধুই আইছি। হ্যাঁ কেন আসছো, কয় করো না, করো না, দেখছো না কি কয় না, দেখি না, যারে ধরে সাড়ে না, তার নাম করোনা। কিন্তু মোমেনদেরকে আল্লাহ হেফাজত করলো। আমেরিকা বলে মুখ ধুবি, হাত ধুবি, নাক ধুবি, মুসলমানে কয় হায় হায় আমেরিকা দেহি ওজুর কথা কয়, আমেরিকা উজু করতে কয়, ঠিক না বা ঠিক? বর্তমান পরিস্থিতি, ইসলামের পরিস্থিতি, করোনায় বাংলাদেশ ভরপুর, এমন সময় সরকার হেফজখানা দিয়েছে খুলে। সরকার চিন্তা করলো মল্লে হাফেজ গুলো মরুক, আমরা বেঁচে থাকি। হাফেজরা কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। কোরআন আছে যেখানে করোনা নাই,
মসজিদ খুলে দেয়া হলো একজন লোক মসজিদে করোনা আক্রান্ত হয় নাই ঠিক তা ঠিক কারণ মসজিদে যেতে হলে তিনবার করে হাত ধুইতে হয় মুখ ধুইতে হয় নাক ধুইতে হয় হাত শুধু ধুই না এই পর্যন্ত ধুই আজকের মেডিকেল সায়েন্স বলছে এই পর্যন্ত ধোয়াটাই হলো শ্রেয় 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আইদা কুমতুম মিলাস সালাত ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিলাল মারাফিক যখন তোমরা নামাজে দাঁড়াবা সালাতে দাঁড়াবা মুখ ধোও কার কথা ওয়াইদিয়াকুম মিলাল মারাফিক এই কোনোই পর্যন্ত তোমাদের হাত দো আমসাহু বিরুউসিকুম তোমাদের মাথাগুলো মসে করো আল্লাহু আকবার আমাকে আগে প্রশ্ন করতে আমি 90 সালে যখন প্রথম ইংল্যান্ডে যাই এক নাস্তিকের সাথে আমার বৈঠক হয় নাস্তিক বুঝুন তো নাস্তিকগুলো হলো মিথ্যুক নাস্তিক আমাকে বলছে কে রে কথা কয় আহা নাস্তিক বলছে ইউ পিপল আর ফুল আই সে ওয়াই ইউ আনক্লিন ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস ইউ ক্লিন অ্যানাদার প্লেস তোমরা বোকা তোমাদের এক জায়গায় অপবিত্র হয় আরেক জায়গা দৌ বুঝেন নি কথা হ্যাঁ কোন জায়গায় পবিত্র হয় আর কোন জায়গা দুই অপবিত্র হয় কাপড়ের নিচে ধৌ কাপড়ের উপর আমি বললাম বেকুব সুর কাপড়ের বাহিরে যেটা থাকে এটাতেই ভাইরাস লাগে আর কাপড়ের ভিতরে যেটা থাকে ওটা ভাইরাস মুক্ত থাকে আমার আল্লাহ বলেছেন বাহিরের ভাইরাস ধুয়ে ফেলো ভিতরের ভাইরাস পরিষ্কার হয়ে যাবে এখন এসে বিজ্ঞান সেটাকে প্রমাণিত করেছে ঠিক তা ঠিক আর 1400 বছর আগে বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন বর্তমান পরিস্থিতি আল্লাহর কাছে সবই বর্তমান আল্লাহর কাছে অতীত নাই ভবিষ্যত সবই কি বর্তমান এখন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়ে রেগুলার নামাজি হয়ে যান আগের নামাজগুলো আস্তে আস্তে মাফ করে দিবেন কে আবার যদি রমজান পেয়ে যান সারা জীবনের কাফফারা করে দিবেন কে নফল পড়বেন ফরজের সওয়াব একটা ফরজ পড়বেন 700 ফরজের সওয়াব দিয়ে দিবেন এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বল্লিগনা রমাদান অনেকে দোয়াইব বলেছেন কিন্তু দোয়াটা সহি রজব শাবানে বরকত দাও রমজানে সবে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজানে সবে গুনাহ ঝরাও রমজানের জন্য দোয়া করবেন এখন যদি দোয়া করেন এই রমজানের আগে মারা গেলে রমজানের সব সওয়াব দান করবেন কে মুসলিম শরীফের মহান রাসূল বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা কেউ যদি কোনো সওয়াবের নিয়ত করে তাকে সেই সওয়াব দান করে দেন কে আপনি নিয়ত করলেন আমাদের এক ডাক্তার নিয়ত করলো সারা পৃথিবীর নির্যাতিত মানুষকে তিনি খাওয়াতে চান সারা পৃথিবীর সব মানুষের কাছে যেন সমাজ কল্যাণের অনুদান পৌঁছে যায় নিয়ত করলেই সওয়াব দান করে দিবেন কে এই জন্য নিয়ত করব বড় জিনিসের আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছাড়ব না শাবানের বাকি রোজাগুলো রাখবো রাজি আছেন তো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা দুর্বল হয়ে যাবা আমার মতো রেগুলার রোজা তোমরা রাখা সম্ভব তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো তাসুম ইয়াম ইফতারু ইয়াম একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন এইভাবে রোজা রাখো আর যাদের শক্তি আছে তারা রাখেন কন্টিনিউয়াসলি সফরের মধ্যে অনেকে রোজা ভেঙে ফেলেন ভাঙেন সমস্যা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের শেষ অংশে কি বলেছেন দেখেন ওয়া আনতাসুমু খাইরুল লাকুম প্রথম বলেছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাআদাতুম মিন আইয়ামিন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন শেষের দিকে বলেছেন আনতাসুমু খাইরুল লাকুম তবে রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো তুমি যদি রোজা রাখো দুনিয়ার কেউ তোমাকে ভালো না বললেও ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে জুমার দিন ব্যবসা বন্ধ করে মসজিদে গেলে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে ইদানু দিয়ারি সালাতি মিন ইয়াউমিল জুমআ
ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আবার সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ করবা, ঈমান আনবা রাসূলের উপর, আল্লাহর উপর জিহাদ করবা জানমাল দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখেরাতের জন্য ভালো। বর্তমান পরিস্থিতি ইসলাম ছাড়া বাঁচার কোনো বিকল্প, ছেলে গাঁজা খাচ্ছে, আপনাদের সমাজে অবশ্য গাঁজা নাই। আমি কালকে ছিলাম টেকনাফ, আজকে আসছি আপনাদের এখানে, একদম অপোজিট। টেকনাফে হলো গাঁজার রাজত্ব, গাঁজার রাজধানী, গাঁজা ইয়াবা এ সবগুলো ওদিক দিয়ে পাস হয়। বার্মার উল লোকেরা যত ইয়াবা ফ্যাক্টরি করেছে সব বাংলাদেশের বর্ডারে। আমি বলি জাতিসংঘের আপনারা এগুলো চোখে দেখেন না, এসব ইয়াবা ফ্যাক্টরিগুলো বোম দিয়ে উড়িয়ে দেন না, তাহলে তো ইচ্ছা খতম হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ওদের টার্গেট আমাদের যুবকেরা, যুবকেরা যদি আল্লাহকে ধরো হাজার ইয়াবা ফ্যাক্টরি তোমাকে ক্ষতি করতে পারবে না। যেমন এমন যুবক এখনো আছে যারা তাহাজ্জুদের সেজদায় আল্লাহর কাছে কাঁদে, ঠিক না বেঠিক? এমন যুবক এখনো বাংলাদেশে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। এমন যুবক আছে পিতামাতার সব খেদমত আঞ্জাম দেয়, আছে না নাই? বৃদ্ধকে সম্মান করে, শিশুকে আদর করে, আছে না নাই? সে যুবকের সংখ্যা আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আপনাদের এই অঞ্চল আর ওই অঞ্চল সম্পূর্ণ ভিন্ন। কয়রা পাইগাসা পার হলেই কয়রার এই অঞ্চলটা ছিল চুরি মুক্ত, হানাহানি মুক্ত, রাতের বেলায় মানুষ দরজা খুলে ঘুমাত, আমি দেখেছি। আমি যখন প্রথম কয়রা আসি 2005 সালে, এর দাঁড়িয়ে উঠেনি। হ্যাঁ মাশাআল্লাহ, মুখস্থ দেখে মোটরসাইকেলে নিয়ে আসছিল আমাকে, কারণ ব্রিজের তো অবস্থা খুবই খারাপ তখন। তখন আমি যাওয়ার সময় দেখি দরজা জানালা সব খোলা, ছাগল মুরগি গরু সব রাস্তায়। বললো হুজুর এদেশে এখানে কোনো চুরি ডাকাতি নাই, এটা ইসলামী স্টেট। জানি না এখন কি অবস্থা, এখন এরকম আছে নাকি? আল্লাহ এটাকে বাড়িয়ে দেন। আর এটার অপোজিট অবস্থা হলো কক্সবাজার, সন্ধ্যার পরেই দরজা জানালা বন্ধ, জানালা খোলা থাকলে জানালার ভিতর দিয়ে গুলি মারি চলে যায়। উল্টাটা কেন হয়েছে এটা? ওখানে ওই বৈশ্বিক বিভিন্ন রকমের মানুষের মিশ্রণের কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে গেছে। আর পাইগাছা করার মানুষেরা বেশি ভালোবাসে কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে বেশি ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বর্তমান পরিস্থিতিতে কিয়ামতের জন্য তৈরি হতে হবে। ইক্তারাবালিন নাস, মানুষের নিকটবর্তী হচ্ছে মানুষের সব মানুষ, মানুষ বলতে সব মানুষ, পৃথিবীর যত মানুষ, প্রেসিডেন্ট থেকে নিয়ে মেথর পর্যন্ত, ঠিক না বা ঠিক? সব মানুষের কথা বলছেন কে? আবার আল্লাহ যখন ডাকেন সব মানুষকে ডাকেন। মানুষ আছে যেখানে শান্তি আছে, মানুষ বেশি যেখানে সৌন্দর্য বেশি। দেখেন এটা এখন চর না, এটা পানির অস্তিত্ব নাই, এখন আল্লাহর গোলামে, আল্লাহর অলিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার! আমি চিন্তা করলাম কোন চরে নিয়ে যাচ্ছে এই ছেলেটা, রাস্তা শেষই হয় না। এরপরে রাস্তাতে তো খানা খন্দক যা আছে মোটামুটি, সুরা এখলাস যে কতবার পড়েছি তার হিসাব। আমি ড্রাইভারকে ওই কি রে কয়েছে, আমি না, রাস্তা রাস্তা রাস্তায় মাঝে মধ্যে একটু জিকির উঠায় দেয় আর কি, কারণ নেতারা রাস্তা না খাইলে তো পেট ভরে না। তো এই রাস্তার বালু নিয়ে কেয়ামতের ময়দানে উঠবি পান্ডা নেতাগুলো, এই রাস্তার ইট নিয়ে কেয়ামতের ময়দানে উঠবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যা চুরি করেছে সব তাদের ঘাড়ে আল্লাহ তুলে দিবেন। মানুষ দেখবে আহ রাস্তা চোর, আলহাজ আলহাজ নেতা গরু চোর, আলহাজ নেতা মাছ চোর। আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত জিনিস উঠবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক জাহান্নামীকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো ঘাড় লম্বা করে দিবে,
উহুদ পাহাড়ের মতো ঘাড় লম্বা হয়ে যাবে, যত কিছু চুরি করবে সব এই ঘাড়ে করে তাকে উঠতে হবে। গরুগুলো তাদের দুই পা ওর ঘাড়ের উপরে উঠিয়ে দিয়ে তার গাল কামড়াবে আর বলবে, আমি তোর সুরা গরু, আমি তোর হজের গরু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। ইক্তারাবা ইক্তারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত।